এই ভিডিওটাই ব্লগের 3 নম্বর ভাগ। ব্লগটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে আগের 2টো ভাগ দেখতে পারেন। 7টা 8 বাজে আর এই মায়ের 8 চালা নিয়ে যাওয়া হচ্ছে, আর এবার মায়ের 8 চালা লাগানো হবে। আর এই আদিমায়ের 8 চালা নিয়ে যাওয়া হচ্ছে। আর আপনারা চাইলে জগদ্ধাত্রী পুজোর সব ব্লগ দেখতে পারেন জগদ্ধাত্রী পুজো 2021 প্লেলিস্টে, যে প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এছাড়াও অন্যান্য প্লেলিস্টের লিঙ্কও দেওয়া থাকবে, যা আপনারা চাইলে দেখতে পারেন। আর এই বাঁশ নিয়ে আসা হয়েছে, যা এই 8 চালার পেছনে লাগানো হবে, আর এই বাঁশের মাধ্যমে 8 চালাটাকে তুলে ধরা হবে। সাতটা 10 বাজে আর এখন 8 চালা লাগানোর প্রস্তুতি চলছে। ততক্ষণ আমি আদিমায়ের কিছু ছবি তুলে নিলাম, আর এই সেই আদিমায়ের ছবিগুলো, এবার শুধু 8 চালা লাগানোই বাকি রয়ে গেছে। 7টা 12 বাজে আর এখন 8 চালা লাগানোর জন্য 8 চালার পেছনে বাঁশ লাগানো হচ্ছে। সাতটা 21 বাজে আর চাউলপট্টির দালানের শিবের একটা ছবি তুললাম। 7টা 24 বাজে আর এখনো পর্যন্ত 8 চালা লাগানোর প্রস্তুতি চলছে। Thank you.
না আমি ভিডিও তুলবো। সাড়ে সাতটা বাজে আর দালানে এই আলোগুলো লাগানো হচ্ছে। সাতটা আটত্রিশ বাজে আর আটচালার পেছনে বাঁশ লাগানোর কাজ শেষ হয়ে গেছে আর এই আটচালাকে তুলে ধরা হচ্ছে আর এরপর আটচালা দিয়ে মাকে সুসজ্জিত করা হবে। আর এই বাঁশের সাহায্যে আটচালাটাকে তুলে ধরা হচ্ছে। আর এবার আটচালাটাকে দালানের ভেতরে নিয়ে যাওয়া হবে। আর এই আটচালা লাগানোর দৃশ্য সামনে থেকে তুলে ধরছি আর এই আটচালা মায়ের পেছনে নিয়ে যাওয়া হচ্ছে। মাঝখানে বাসটা বসা।
আর এই এবার আটচালা লাগানোর পেছন থেকে দৃশ্য তুলে ধরলাম। আটচালা এখন এখানে রাখা হয়েছে, আর এবার আটচালাকে লাগিয়ে দেওয়া হবে। সাতটা ৪২ বাজে আর এখন এটা লাগানোর প্রস্তুতি চলছে। এখানে বাঁশ চেরাই করা হচ্ছে, যেটা এই বাঁশের সঙ্গে জুড়ে দেওয়া হবে আর তারপর এটা লাগানো হবে। এটা লাগানোর প্রস্তুতি চলছে, তাই বাঁশ চেরাই করা হচ্ছে। ততক্ষণ এটার বেশ কিছু ছবি তুলে নিলাম। সাতটা ৪৪ বাজে, বাঁশ চেরা হয়ে গেছে আর এখন ওই বাঁশটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে দড়ি দিয়ে। সাতটা ৪৫ বাজে আর চাউলপট্টি আদিমায়ের দালানে বস্ত্র বিতরণের আয়োজন হয়েছে, তার কিছু ছবি তুললাম। সাতটা ৪৮ বাজে আর আদিমায়ের কিছু ছবি তুললাম। সাতটা ৪৯ বাজে আর অত্যাধিক বাঁশ লাগানোর কাজ শেষ হয়ে গেছে, আর এবার এটা লাগিয়ে দেওয়া হবে। মায়ের ডান দিকে রাখ একটু আসতে, আর হালকা করে রাখ, হালকা করে ডান দিক, মায়ের বাঁদিক, মায়ের বাঁদিক। ও কি হচ্ছে, ঘুরছে কেন? আচ্ছা একটু খালি দে বাদিকে। হ্যাঁ ঠিক আছে, একটু বাঁদিকে টান দিবি, বাঁদিকে একটু করে টান দিয়ে, টান দিকে টান দিবে, এদিকে টান দিয়ে তাহলে হয়ে যাবে, এই মাথায় রেম যাবে, এদিকে ঠেলে দে। হ্যাঁ হ্যাঁ দে ওটা হ্যালো, হ্যাঁ দে, হ্যাঁ যা দেখতে পাও, দেখতে পাও, দেখতে পাও।
সারাক্ষণ পাবে না, রাত্রির বেলা পাবে না। এখন তারপর খালি নিচে ৭:৫৫ বাজে আর আদিমায়ের কিছু ছবি তুললাম। আর এই এবার মায়ের শাড়ির আঁচলকে ঠিক করে লাগানো হচ্ছে। আর এই এবার আটচালা লাগানো হচ্ছে আর তার দৃশ্য পেছন থেকে তুলে ধরলাম। শুনে
আটটা ছয় বাজে আর একটা ছবি তুললাম। আটটা নয় বাজে আর এখানে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। দাঁত
আটটা এগারো বাজে আর মাকে সম্পূর্ণভাবে সাজানো শেষ হয়ে গেছে, তাই মায়ের বেশ কিছু ছবি তুলে নিলাম। আটটা পনেরো বাজে আর এখানে আদি মায়ের দালানের সামনে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। আটটা আঠেরো বাজে আর এই আলোর গেট। আটটা কুড়ি বাজে আর এই উর্দি বাজারের জগদ্ধাত্রী প্রতিমা। আটটা তেইশ বাজে আর এখন এসছি চন্দননগর স্ট্যান্ডে আর এখানকার আলোর কিছু ভিডিও করলাম। আটটা উনচল্লিশ বাজে আর এই মধ্যাঞ্চলের জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবি তুললাম। আর এই মধ্যাঞ্চলের জগদ্ধাত্রী পুজোর জন্য আলপনা দেওয়া হয়েছে তার কিছু ছবি। আটটা একচল্লিশ বাজার মধ্যাঞ্চল থেকে এগোতে এই চোখে পড়লো ফুয়ারা আর আলোর এই সাজ। আটটা ছেচল্লিশ বাজে আর চলে এসেছি ফটকগোড়া জগদ্ধাত্রী পুজোর দালানে আর এখন মাকে গয়না দিয়ে অলঙ্কৃত করা হচ্ছে। আটটা উনপঞ্চাশ বাজে আর এই আলোর গেটের কিছু ভিডিও করলাম। আটটা ছাপ্পান্ন বাজে আর চলে এসেছি খলিশানির জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে। গতকাল এসেছিলাম যখন তখন মাকে গয়না ও অস্ত্র দিয়ে অলঙ্কৃত করা হচ্ছিলো আর আপনারা চাইলে আমার সেই ব্লগটা দেখতে পারেন। এখানকার বিশেষত্ব, এখানে মায়ের হাতে ত্রিশূল থাকে আর এই মণ্ডপ। করোনা পরিস্থিতিকে মাথায় রেখেই এইভাবে মণ্ডপ করা হয়েছে। আর এই মাতৃ প্রতিমা আর এই খলিশানির জগদ্ধাত্রী প্রতিমার বেশ কিছু ছবি তুললাম আর এই সেই ছবিগুলো। আজকের ব্লগ এবার এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক আর শেয়ার করবেন আর আমার আগামীতে জগদ্ধাত্রী পুজোর ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার জগদ্ধাত্রী পুজোর সব ব্লগ পেয়ে যাবেন জগদ্ধাত্রী পুজো দু হাজার একুশের প্লেলিস্টে, যা আপনারা চাইলে দেখতে পারেন। আর সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, যেখানে দুর্গাপুজো দু হাজার একুশ ও শ্যামাকালী পুজো দু হাজার একুশেরও প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া অন্যান্য প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, যা আপনারা চাইলে দেখতে পারেন। আর তারপর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।